দোনেস্কে ক্ষেপণাস্ত্র হামলায় 89 সেনার মৃত্যুর কথা স্বীকার রাশিয়ার। মোবাইল ফোন ব্যবহারকে দায়ী করছে মস্কো। তিন দফা ভোটাভুটিতেও যুক্তরাষ্ট্রের নিম্নকক্ষে স্পিকার নির্বাচিত হননি ম্যাকার্থি। 100 বছরে এই প্রথম বিশৃঙ্খলা। দিল্লিতে অঞ্জলিকে 13 কিলোমিটার হেঁচড়ে নিয়ে যায় গাড়ি, বিচারের দাবিতে বিক্ষুব্ধ ভারত। আমন্ত্রণ আন্তর্জাতিক খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন পূর্ব পশ্চিমে। আপনাদের সাথে আছে আমি সাদিয়া ফ্রেন। ইউক্রেনের দোনেস্কের মাকিভকায় ইউক্রেনের হামলার জন্য রুশ সেনাদের মোবাইল ফোন ব্যবহারকে দায়ী করল মস্কো। তদন্তের পর রুশ সেনাবাহিনী জানায়, নিষিদ্ধ হওয়া সত্ত্বেও সেনারা মোবাইল ব্যবহার করছিল। হামলায় 89 সেনার মৃত্যুর কথা স্বীকার করেছে মস্কো। নতুন বছরের প্রথম প্রহরে দোনেস্কের মাকিভকায় রুশ সেনাদের ব্যারাক লক্ষ্য করে হামলা চালায় ইউক্রেন। রাশিয়ার দাবি, যুক্তরাষ্ট্রের তৈরি হাইমার্স রকেট সিস্টেম থেকে 6টি রকেট নিক্ষেপ করা হয়, যার মধ্যে 2টি গুলি করে ভূপাতিত করা হয়। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, ওই হামলায় রাশিয়ার 89 সেনা নিহত হয়েছে, যদিও ইউক্রেনের দাবি হামলায় 400 সেনা নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত 300 জন। ইউক্রেন যুদ্ধ শুরুর পর একদিনে রাশিয়ার সর্বোচ্চ সেনা নিহতের ঘটনা এটি। এ ঘটনার পর কিভাবে ইউক্রেন এত শক্তিশালী হামলা চালাল তার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করে রাশিয়ার সেনাবাহিনী। সেই তদন্ত কমিটি জানিয়েছে, ব্যারাকে থাকা সেনারা লুকিয়ে নিষিদ্ধ মোবাইল ফোন ব্যবহার করায় এই হামলা চালাতে সক্ষম হয় ইউক্রেন। মোবাইল ফোন ট্র্যাক করেই রুশ সেনাদের অবস্থান শনাক্ত করে ইউক্রেনীয় সেনারা। যেসব কর্মকর্তার বিরুদ্ধে অবহেলার প্রমাণ মিলবে তাদের সবাইকে বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছে রুশ সেনাবাহিনী। ভবিষ্যতে যেন এমন ঘটনার পুনরাবৃত্তি না হয় সেই ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়। এদিকে রুশ সেনা নিহতের ঘটনায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে রাশিয়ায়। এ ঘটনার জন্য দায়ী রুশ জেনারেলদের শাস্তির দাবি করেছেন কয়েকজন আইন প্রণেতা ও রুশ জাতীয়তাবাদী। এছাড়া ইউক্রেন যুদ্ধে নিহত রুশ সেনাদের পরিবারকে অর্থ সহায়তা দেবে মস্কো। এ সংক্রান্ত একটি ডিক্রিতে স্বাক্ষর করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ডিক্রি অনুযায়ী ইউক্রেন যুদ্ধে নিহত রুশ সেনাদের পরিবারকে 50 লাখ রুবল দেয়া হবে আর আহত সেনাদের দেয়া হবে 30 লাখ রুবল। গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনের রুশ আগ্রাসন শুরুর দিন থেকে এ পর্যন্ত যুদ্ধে হতাহতদের ক্ষেত্রে নতুন এই সিদ্ধান্ত কার্যকর হবে। সাদিয়া ফ্রিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। তিন দফা ভোটাভুটির পরও যুক্তরাষ্ট্রে কংগ্রেসের প্রতিনিধি পরিষদে স্পিকার নির্বাচনে কোনো ফলাফল আসেনি, ফলে স্থানীয় সময় বুধবার পর্যন্ত নির্বাচন মুলতবি করা হয়েছে। মার্কিন কংগ্রেসের ইতিহাসে গত 100 বছরে এমন রাজনৈতিক নাটকীয়তা আর কখনো দেখা যায়নি। যুক্তরাষ্ট্রে কংগ্রেসের প্রতিনিধি পরিষদের স্পিকার পদে একের পর এক ভোটেও নির্দিষ্ট সংখ্যক ভোট পাননি হাউস অব রিপ্রেজেন্টেটিভ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া রিপাবলিকান নেতা কেভিন ম্যাকার্থি। ফলে কেভিন ম্যাকার্থি স্পিকার হচ্ছেন কি না তা জানতে অপেক্ষার পালা আরও বাড়ল। মার্কিন কংগ্রেসের ইতিহাসে গত 100 বছরে এমন রাজনৈতিক নাটকীয়তা আর কখনো দেখা যায়নি। এর আগে গত নভেম্বরে যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা পায় রিপাবলিকান দল। এরপর ধরে নেওয়া হয় দলটির প্রার্থী কেভিন ম্যাকার্থি হবেন পরবর্তী স্পিকার। কিন্তু মঙ্গলবারের ভোটের পর তা ভেস্তে যায়। পরিষদে রিপাবলিকান সদস্যদের মধ্যে দেখা দেয় বিভক্তি, ফলে পরপর তিনবার ভোট নিয়েও ম্যাকার্থি নির্দিষ্ট সংখ্যক ভোট অর্জন করতে পারেননি। স্পিকার নির্বাচিত হতে ম্যাকার্থির প্রয়োজন ছিল কমপক্ষে 218 ভোট, কিন্তু মঙ্গলবার তৃতীয় দফা ভোটে তিনি পেয়েছেন 202 ভোট, ফলে স্পিকার ছাড়াই বুধবার পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয় অধিবেশন। যুক্তরাষ্ট্রের রাজনীতির ইতিহাসে 1923 সালের পর এবারই প্রথম এমন ঘটনা ঘটল। নতুন স্পিকার ঠিক না হওয়া পর্যন্ত অন্য কোনো কাজ করতে পারবে না প্রতিনিধি পরিষদ।
ফলে কেউ একজন তার সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ না দেয়া পর্যন্ত নিম্নকক্ষে একের পর এক ভোট হবে। শেষ পর্যন্ত ম্যাকার্থি জিতলেও পরবর্তী দুই বছর উদার ও ডানপন্থী রিপাবলিকানদের বিরোধ নিয়েই প্রতিনিধি পরিষদ টালমাটাল থাকবে। মঙ্গলবার তারই ইঙ্গিত পাওয়া গেছে বলে জানান বিশ্লেষকরা। সাদিয়া ফ্রেন্ড, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দিল্লিতে অঞ্জলিকে 13 কিলোমিটার হেঁচড়ে নিয়ে যাওয়ার ঘটনার বিচারের দাবিতে বিক্ষুব্ধ ভারত। এ ঘটনায় চালকসহ 5 জনকে আটক করেছে পুলিশ। অঞ্জলির পরিবারের পক্ষ থেকে ধর্ষণের অভিযোগ করা হলেও ময়নাতদন্তে কোনো আলামত মেলেনি। নতুন বছর উদযাপন শেষে স্কুটার চালিয়ে বাড়ি ফিরছিলেন দিল্লির অঞ্জলি এবং তার বন্ধু নিধি। এ সময় স্কুটারটিকে ধাক্কা দেয় একটি গাড়ি। এতে অঞ্জলি ছিটকে পড়ে তার পা গাড়ির সামনের এক্সেলে আটকে যায়। এই অবস্থায় 1 ঘন্টার বেশি সময় ধরে প্রায় 13 কিলোমিটার রাস্তা তাকে টেনে হিঁচড়ে নিয়ে চলে গাড়িটি। দিল্লির রাস্তায় বীভৎস এই মৃত্যুতে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। এ ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি অন্যায়ের বিচার দাবি করেন তারা। গাড়ির আরোহীরা প্রত্যেকেই মাতাল ছিলেন বলে অভিযোগ উঠেছে। সিসিটিভি ফুটেজে দেখা যায় অঞ্জলিকে গাড়ির নিচে নিয়েই 3 বার ইউটার্ন নেয় চালক। সংবাদ সম্মেলনে পুলিশ জানায় গাড়িতে চালকের সঙ্গে আরও 4 জন যাত্রী ছিলেন। মর্মান্তিক এই দুর্ঘটনায় অঞ্জলির পা এবং পিঠ ভেঙে যায়। কয়েক কিলোমিটার রাস্তা হিঁচড়ে নেয়ায় ছিঁড়ে যায় শরীরের কাপড়। পরিবার থেকে ধর্ষণের অভিযোগ উঠলেও ময়নাতদন্ত প্রতিবেদনে আলামত পাওয়া যায়নি। রাস্তায় 1000 পুলিশ মোতায়েনের পরও কিভাবে এ ঘটনা ঘটেছে তা নিয়ে উঠেছে প্রশ্ন। এ নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের রাজনৈতিক অঙ্গন। মুশরিফা নুজাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাত 8:30টার মধ্যে শপিং মল ও বাজার বন্ধ সহ বিদ্যুৎ সংরক্ষণের নির্দেশ দিয়েছে পাকিস্তান সরকার। চরম বিদ্যুৎ ও আর্থিক সংকট মোকাবেলায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেন, মন্ত্রিসভা অনুমোদিত পদক্ষেপগুলো পাকিস্তানকে প্রায় 62 বিলিয়ন রুপি বাঁচাতে সহায়তা করবে। মন্ত্রী আরও বলেন, অবিলম্বে রাত 10টার মধ্যে রেস্তোরাঁ এবং কমিউনিটি সেন্টার বন্ধের নির্দেশ দেওয়া হবে। এদিকে সব সরকারি অফিসে বিদ্যুতের ব্যবহার 30% কমিয়ে আনার নির্দেশ দিয়েছে শাহবাজ প্রশাসন। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর ঋণ পেতে বিলম্ব হওয়ায় দেশটিতে সংকট বাড়ছে। বাংলাদেশের জন্য স্থাপিত ভারতের আদানি গ্রুপের 1600 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র থেকে আপাতত পরীক্ষামূলকভাবে 225 মেগাওয়াট বিদ্যুৎ নিচ্ছে বাংলাদেশ। মার্চে বিদ্যুৎ কেন্দ্র থেকে 1495 মেগাওয়াট বিদ্যুৎ দিতে চায় আদানি গ্রুপ। ডলার সংকটের কারণে সরকার রুপি দিয়ে এই বিদ্যুৎ কেনার কথা ভাবছে বলে জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী। 2014 সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঢাকা সফরে আদানি গ্রুপের সাথে বিদ্যুৎ কেনার সমঝোতা করে বাংলাদেশ। এরপর ভারতের ঝাড়খণ্ডে 1600 মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ করে আদানি গ্রুপ, যার প্রথম ইউনিট এরই মধ্যে চালু হয়েছে। দ্বিতীয়টির কাজ শেষ হবে মার্চে। কয়লা দিয়ে উৎপাদিত হলেও এই বিদ্যুতের দাম পড়ছে প্রতি ইউনিট 17 টাকা। কেন্দ্র পরিদর্শনে গিয়ে বিদ্যুৎ এবং জ্বালানি প্রতিমন্ত্রী জানিয়েছেন, আন্তর্জাতিক বাজারে কয়লার দাম বাড়ায় শুধু আদানি গ্রুপ নয়, পায়রা সহ অন্যান্য কেন্দ্রের বিদ্যুতের দামও বেড়েছে। আমরা অ্যাকচুয়ালি সবকিছু একই বাস্কেটে আমাদের একই দেশে সম্পদ করবে তার আমরা রাখি না, এই জন্য আমরা নেবারিং কান্ট্রিগুলোর থেকে আমরা ব্যবহার করছি খুব বেশি। মাত্র এখন তো 1000 মেগাওয়াট নিচ্ছে আমরা, 1100 মেগাওয়াট, এটা যোগ হলে পরে 1400 মেগাওয়াট হবে, খুব বেশি আমাদের মেগাওয়াট হবে না, আবার নিজেরাও আমরা তৈরি করছি। তবে আদানি গ্রুপের শীর্ষ কর্মকর্তারা বলছেন, ভারত সরকারের নিয়ম অনুযায়ী আমদানি করা কয়লা দিয়েই এই বিদ্যুৎ উৎপাদন করতে হচ্ছে, যার কারণে দাম পড়ছে বেশি। বাণিজ্যিক উদ্দেশ্যে এটি চালু করতে যাচ্ছি। বিশ্ববাজার থেকে কয়লা আমদানি করে এই বিদ্যুৎ উৎপাদন করতে হচ্ছে। আন্তর্জাতিক দামের সাথে সমন্বয় করে মূল্য নির্ধারণ করা হয়েছে। এদিকে দুই দেশের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বাড়ানোর লক্ষ্যেই সরকার আদানি গ্রুপকে বাংলাদেশের জন্য ভারতে বিদ্যুৎ কেন্দ্র বসানোর অনুমোদন দিয়েছে বলেও জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী। সাশ্রয়ী রেটে আমরা পাবো, কারণ এখানে আমাদের ট্রান্সপোর্টেশন কস্ট আমরা কম পাবো। আর অন্য বিষয় যে আমরা বড়ভাবে কিভাবে জ্বালানি নিতে পারি, যেই অ্যাডভান্টেজটা ইন্ডিয়া নিচ্ছে সেটার অ্যাডভান্টেজটা আমরা বেনিফিট হবো কিভাবে, সেই বিষয় নিয়ে আলোচনা।
ভারতের ঝাড়খণ্ড থেকে 200 কিলোমিটার সঞ্চালন লাইন দিয়ে বিদ্যুৎ যাবে বাংলাদেশে। চুক্তি অনুযায়ী এই কেন্দ্রের বিদ্যুৎ মিলবে কমপক্ষে 20 বছর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পাকিস্তানকে ভিত্তিহীন কথা উস্কানিমূলক ধারণা এড়িয়ে চলতে বলেছে তালেবান। সম্প্রতি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ বলেন, আফগানিস্তানের অভ্যন্তরে জঙ্গি সংগঠন তেহরিকি তালেবান পাকিস্তানের আস্তানা রয়েছে। এই আস্তানা নিশানা করে হামলা চালাবে পাকিস্তান। এর প্রতিক্রিয়ায় আফগান তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ টুইটে বলেন, পাকিস্তান সহ সব প্রতিবেশী দেশের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক চায় আফগানিস্তান। আফগানিস্তান সম্পর্কে পাকিস্তানি কর্মকর্তাদের মিথ্যা বিবৃতি দুঃখজনক বলে জানান তিনি। তালেবান মুখপাত্র বলেন, আফগানিস্তানের ভূখণ্ড যাতে পাকিস্তান বা অন্য কোনো দেশের বিরুদ্ধে ব্যবহৃত না হয় এজন্য তারা যথাসাধ্য চেষ্টা করছে। পাকিস্তানের গোয়েন্দা বাহিনীর 2 কর্মকর্তাকে গুলি করে হত্যা করা হয়েছে। দেশটির পূর্বাঞ্চলের পাঞ্জাব প্রদেশে ঘটনা ঘটে। পুলিশ জানায়, একটি রেস্তোরাঁর বাইরে গাড়ি পার্কিংয়ের সময় ওই 2 কর্মকর্তাকে গুলি করে হত্যা করে এক বন্দুকধারী। এখন পর্যন্ত কেউ এই হত্যার দায় স্বীকার করেনি। পাকিস্তানে বন্দুক এবং বোমা হামলা সহ জটিল মামলাগুলো তদন্ত ও সমাধানে নিজেদের দক্ষতার জন্য বেশ পরিচিত ছিল ওই কর্মকর্তাদের। সরকারি কর্মকর্তারা বলেছেন, নিহত কর্মকর্তাদের মধ্যে একজন প্রাদেশিক সন্ত্রাস দমন ইউনিটের পরিচালক ছিলেন। তেহরিকি তালেবান পাকিস্তানের সদস্যদের গ্রেপ্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি। সমাহিত করা হলো ফুটবলের মহারাজা পেলেকে। সান্তোসে কিংবদন্তির শেষ বিদায় অশ্রুসিক্ত করেছে লাখো মানুষকে। সব যাত্রা শেষে পেলেকে সমাধিস্থ করা হয় নেক্রোপোল একিউমেনিকা ভার্টিক্যাল সেমেট্রিতে, যা বিশ্বের সবচেয়ে উঁচু সমাধিস্থল। পেলের স্মৃতি বিজড়িত ভিলা বেলমিরো স্টেডিয়ামে 24 ঘন্টারও বেশি সময় রাখা হয় তার মরদেহ। সেখানে ব্রাজিলের সর্বসাধারণ শেষবারের মতো তাকে ফুলেল শ্রদ্ধা জানায়। মঙ্গলবার স্থানীয় সময় সকাল 9টার দিকে শ্রদ্ধাঞ্জলি দিতে আসেন দেশটির প্রেসিডেন্ট। এর কিছুক্ষণ পরই পেলেকে নিয়ে যাওয়া হয় সমাধিস্থল নেক্রোপোল একুমেনিকার দিকে। আমি বহুবার পেলে সান্তোসের খেলা দেখেছি। সান্তোস ও পেলের জয় মুগ্ধ হয়ে উপভোগ করেছি। পেলে খুব বিশেষ একজন, তার মধ্যে কোনো অহংকার ছিল না। ইংল্যান্ডের রানী কিংবা পথ শিশু যে কারো সঙ্গে কথা বলার সময় তিনি একই রকম সহজ ও আন্তরিক থাকতেন, তার সঙ্গে কারো তুলনা হয় না। সমাধিস্থলে যাওয়ার পথে রাস্তার দুপাশে হাজারো মানুষ শ্রদ্ধা জানিয়েছেন। কেউ অঝরে কেঁদেছেন, কেউ বা ফুল ছিটিয়ে দিয়েছেন শেষ বিদায়। পেলের প্রতি ভালোবাসা জানিয়ে লেখা প্ল্যাকার্ডও ছিল অনেকের হাতে। এক পর্যায়ে মরদেহ বহন করা গাড়ি যায় পেলের মায়ের বাড়ির সামনে। শতবর্ষী মা সেলেস্তে স্মৃতিভ্রংশ রোগে আক্রান্ত, পুত্রের চলে যাওয়ায় নিথর দৃষ্টি তার। সব যাত্রা শেষে পেলেকে সমাহিত করা হয় সমাধিস্থল নেক্রোপোল একুমেনিকায়, যেখানে তার বাবাও চিরশায়িত। সমাহিত করার সময় শুধুমাত্র পরিবারের সদস্য ও আমন্ত্রিতরা উপস্থিত ছিলেন। পরবর্তীতে পেলের সমাধিস্থল ঘিরে একটি জাদুঘর তৈরির পরিকল্পনা আছে কর্তৃপক্ষের। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল আজকের পূর্ব পশ্চিমের সবসময় সবশেষ খবর। জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও টুইটারে।